Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel YAQEEN's mom. আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ ব্লগটা শুরু করলাম, মা ঘরের কাজগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে। যেহেতু অনেক দিন হয়েছে মা কাজগুলো ওরকমভাবে ঘরের যেই গাছগুলো এগুলো ঠিক করে না, তো গাছগুলো লাল হয়ে যাচ্ছিল। গাছগুলো ঠিক করার পর বেসিনের এখানে নতুন একটা গাছ দিয়েছে, আরেকটা গাছ ছিল সেটা বারান্দা নিয়ে গিয়েছে। তো আসলে সুন্দর লাগছে এই গাছটা দেওয়ার পর, সবুজ আসলে ঘরে সৌন্দর্য বাড়ায়, এর জন্য মা গাছ খুব পছন্দ করে। এদিকে গাছগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিল। কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এইদিকে বাবা দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছে, আর ইয়াকিনকে নিয়েই বাবা সবসময় দুপুরে খাবারটা খেতে বসে, তার নাকি খুব ভালো লাগে। তো এইদিকে আজকে দুপুরে লাঞ্চে ছিল শুটকি দিয়ে কাঁঠাল রান্না করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ঢ্যাঁড়শ ভাজি, ডাল, এই তো, তেমন কোনো ভারী খাবার ছিল না। তো আজকে আবার মা আর আমি একটু বাহিরে বের হয়েছি ইয়াকিনকে নিয়ে। এসএ কর্পোরেশনে নাকি নতুন আউটলেট ওপেনিং হয়েছে গতকাল, তো আজকে আম্মা আর আমি গেলাম, যেহেতু ডিসকাউন্ট চলছে নাকি, তো ডিসকাউন্টের কথা শুনলে আসলে খুব ভালো লাগে, এর জন্য মা আর আমি চলে গেলাম। তো যাওয়ার পথে মাকে বলছিলাম, মা জানিব দুইজন ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে, একটা কিনলে আরেকটা ফ্রি। তো চিন্তা করছিলাম যে মা একটা নিবে আমি একটা নিব, যদিও ওরকম গিয়ে হয়নি আসলে। যাওয়ার পথের হাতির ঝিল হয়ে যেতে হয় আমাদের বাসা থেকে, হাতি ঝিলটা আমার খুব ভাল লাগে, একদম নিরিবিলি খুব ঠান্ডা পরিবেশ এলাকা, ওই জায়গাটা খুব ভাল লাগে। তো এই তো আমরা গিয়ে বসেছিলাম ওখানে, ডিরেক্ট ঢুকতে দিচ্ছিল না, টোকেন দিয়ে কিছুক্ষণ নিচে বসিয়ে রেখেছে, কারণ উপরে অনেক ভিড় হয়ে যায়। তো দশজন দশজন করে ওনারা সার্ভিস দিচ্ছে, তো ওটা ভালো কারণ সবাই একসাথে, যেহেতু এখন আবার করোনা দিন দিন নাকি বেড়েই চলছে, আবার বাড়তেছে, এর জন্য আসলে আমাদের সচেতন থাকা দরকার। যদি ওরকমভাবে চলতে পারি না, ওরকমভাবে হয়ে ওঠে না আমাদের চলাফেরার ক্ষেত্রে, আসলে মনে থাকে না অত বেশি একটা, তারপরে চেষ্টা করি যতটুকু সেফটি মেনটেন করা যায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক লোকই ছিল, কালেকশন ভালোই ছিল, আসলে শেষ হয়ে গিয়েছে, ওরকম আমরা একটু দেরি করে গিয়েছি, তো তারপরও আমার দুইটা ড্রেস খুব ভালো লেগেছে, দুইটা ড্রেস নিয়েছি। আমার জালের জন্য একটা মা গিফট করেছে, আমাকে একটা গিফট করেছে। আর এইদিকে এসএ কর্পোরেশনে গিয়ে ফারিয়াপুর সাথে দেখা হয়ে গিয়েছে, তো ফারিয়াপুর সাথে কিছু কথা বলে নিলাম। ফারিয়াপুকে বলছিলাম আমার নিউ ব্লগের চ্যানেল, তো আপু বলছিল কংগ্রেচুলেশনস, আর ব্লগের নামটা চ্যানেলের নামটা জানতে চেয়েছে। এদিকে ইয়াকিনকে আর আম্মাকে বসিয়ে রেখেছি, যেহেতু অনেক ভিড়, যা দেখে নেওয়ার আমি দেখে নিচ্ছিলাম, তো ইয়াকিন মার কোলে থাকবে না, ও যাকে দেখছে তার কোলেই চলে যাবে, সে আসলে এরকমই, যে কোনো মানুষের কোলেই চলে যায়, সে সবাইকে খুব আপন, পরিচিত অপরিচিত সবার কাছেই আসলে ও চলে যায়। তো এদিকে আমি ড্রেসের বিলটা সেরে নিলাম, ড্রেসগুলো আসলে ড্রেসগুলো প্রাইস অনুযায়ী খুব ভাল লেগেছে,
খুব সুন্দর হয়েছে। তো আমি দুইটা ড্রেস নিয়েছি আর জুতার জন্য গিয়েছি, কিন্তু জুতাগুলো শেষ হয়ে গিয়েছে, ওরকম ছিল না যতটা পছন্দ, যত ভিড় ছিল এর মধ্যে আসলে নেওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না জুতার জন্য আসলে। এদিকে দেখতে দেখতে বাসায় চলে আসলাম, তো বাসায় এসে ড্রেসগুলো আপনাদের মাঝে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার জালের ড্রেসটা ওকে দিয়ে দিয়েছি, তো ওর ড্রেসটা আসলে দেখাতে পারছি না। আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার ড্রেস। আর গতকাল ইয়াকিনের চাচা আর চাচি দুজন ওকে একটা ড্রেস গিফট করেছে ঈদ উপলক্ষে, তো এটা হচ্ছে ইয়াকিনের ঈদের গিফট ওর চাচার পক্ষ থেকে। শার্টটা অনেক সুন্দর হয়েছে, এই তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাসায় আসার পর ওর বাবা বলতেছে, মা বলতেছে একটু কিছু খাবার নিয়ে আসো, তো বাহির থেকে লুচি চাপ আর বার্গার এগুলো নিয়ে আসলো, তো আমরা খেয়ে নিলাম। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।